গতকালকে আমরা শিখেছিলাম বৃত্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান, অর্থাৎ বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে শিখেছিলাম, তাই না? Yes sir. আমরা কি করলাম? Yes sir. ব্যাস এবং ব্যাসার্ধের বৈশিষ্ট্যগুলো শিখেছি। তাহলে তোমাদের মধ্যে থেকে ইস্তিয়ার ইস্তিয়ার আসসালাম ইস্তিয়ার আনমিউট করো। ইস্তিয়ার কোথায়? ভিডিও বন্ধ করে কোথাও চলে গেছে। ওকে, অন্য কারো? নওশিন, নওশিন। Yes sir. তুমি বলো, আমরা ব্যাসার্ধ যে তিনটা বৈশিষ্ট্য কাউকে শিখেছিলাম, বৈশিষ্ট্যগুলো বলো। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ বৃত্তের ক্ষুদ্রতম জ্যা। আমি কথা বললে তুমি কথা বলো কেন? আমি যখন কথা বলবো প্রত্যেকে চুপ থাকবে। ওকে, তোমার প্রশ্ন ধরেই বলছি, তুমি জায়ের কথা বললে আমরা বলেছিলাম জায় হলো বৃত্তে যে কোনো শেষ প্রান্ত দুইটি সংযোগকারী রেখা রয়েছে, যে কোনো, কিন্তু আমাদের ব্যাস তো হলো, ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, তাই না? এটা কিন্তু আমরা জায় বলতে পারি না। ওকে, থ্যাংক ইউ, তোমার দুটো বৈশিষ্ট্য সহজ সুন্দর হয়েছে। আর একজনকে ধরে আমরা আজকের ক্লাসে চলে যাব। আমি যাদের ছবি দেখতে পাই তাদেরকেই ধরি, ভিডিও দেখতে পাই। ওকে হামজা। Yes sir. কি বলো ব্যাসের বৈশিষ্ট্য? স্যার ব্যাসের বৈশিষ্ট্য হলো ব্যাস ব্যাসার্ধর দ্বিগুণ। দ্বিগুণ দুই নাম্বার স্যার, তিনটা বলবো? হ্যাঁ, ব্যাস ব্যাসের দ্বিগুণ, ব্যাস হচ্ছে বৃত্তে উত্তম যে, আর স্যার আরেকটা হলো যে ব্যাস হলো বৃত্তের কেন্দ্র দিয়ে, না স্যার ব্যাস হলো বৃত্তের কিভাবে আসে। তাহলে আমরা একটা প্রশ্ন দেখি, তোমরা অবশ্যই প্রশ্ন নোট নিবা। স্যার আমিও ব্যাসার্ধের বৈশিষ্ট্য বলতে চাই। কিছু বললে বাবা? বলতে চাই স্যার। তানভি, তুমি ব্যাসার্ধের বৈশিষ্ট্য বলতে চাও? অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, তুমি বলো, আর কেউ কিন্তু বলবে না, কারণ আমরা অন্য জায়গায় চলে গেছি। বলো তানভি, শুনি। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ হলো, ব্যাসার্ধ হলো বৃত্তের ক্ষুদ্রতম যে, ব্যাস ব্যাসার্ধ না, ব্যাসার্ধ ব্যাসের থেকে ছোট। আচ্ছা, তুমি একটু থামো, থেমে বলো, তুমি এলোমেলো হয়ে যাচ্ছে, আমার কাছে চিত্রটা রাখতে হবে। আমি যখন বৈশিষ্ট্য বলবো তখন আমার চোখের সামনে চিত্রটা, তুমি ব্যাস বলবো না ব্যাসার্ধ বলছো? ব্যাসার্ধ ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ বৃত্তের ক্ষুদ্রতম যে, ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ ছোট। আচ্ছা, আমি তোমাকে একটু বলি, তুমি কি এই সিটটা পেয়েছো, এই বৈশিষ্ট্যের সিটটা? হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা, ওখানে বৈশিষ্ট্য দেয়া আছে। আমি বলছি আরেকবার, আমরা ব্যাসার্ধ সম্পর্কে বলছি, গতকালকে ক্লাসে এটা ছিল, আজকে লাইভ ক্লাসটা পোস্ট হবে। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক,
কেন্দ্র থেকে সকল ব্যাসার্ধ দূরত্ব সমান। এই যে কেন্দ্র থেকে পরিধি, এই যে বক্ররেখাটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বৃত্ত বলছি, এই বক্ররেখাটাকে পরিধি বলে। এই কোটাটাকে মধ্যবিন্দু থাকে বৃত্তের, আমরা মেট ইনফরমেশন কাটা বসা, এটাকে বলা হয় কেন্দ্র। এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হলো ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হলো ব্যাসার্ধ, সকল ব্যাসার্ধ সমান, কেন্দ্র থেকে সকল পরিধির দূরত্ব সমান, আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ওকে, তোমার যদি সমস্যা এরপরেও থাকে অবশ্যই সন্ধ্যার সময় যদি আমাকে বাড়িটাকে ফোন দিয়ে আমরা ভিডিও কলে এটা নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? এখন প্রশ্নে আসি, একটি সামান্তরিক আকার প্রশ্ন কিভাবে থাকে? সরাসরি থাকে না, একটি সামান্তরিক আকার চিত্র সহ বৈশিষ্ট্য লেখা সামান্তরিক এমন থাকে না, যা এক বাহু বেশি কথা বলো, আমি বলছি প্রশ্ন কি ধরনের হতে পারে এখান থেকে সেটা বলছি, একটু মনোযোগী হও, ক্লাসের প্রতি মনোযোগী হও। এটা কোন সিটের না, তোমাদের জ্যামিতির যে সিট দেওয়ার বাবা পরীক্ষায় দিয়েছি, আর জ্যামিতির কোন নতুন সিট দেওয়া নেই, কারণ সবকিছুই দেওয়া আছে। এখন আমরা নতুন কিছু পরীক্ষায় আসছে যে ধরনের প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করছি। অবশ্যই তুমি প্রশ্নটা নোট নিবে, এই প্রশ্ন সম্পর্কে কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করবে। ক্লাসের মাঝে কথা বলে চেষ্টা হয়, আমাদের সীমিত সময়ের ক্লাস। ওকে, একটি সামান্তরিক আকার যার এক বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অপর একটি বাহু দৈর্ঘ্য, অপর একটি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এরপরে থাকে অঙ্কিত চিত্রে তিনটি বৈশিষ্ট্য লিখে, তাহলে এখানে থাকে চিত্রে তিন বার 3 + 3 = 6। যাদের চিত্র খুবই সুন্দর হবে তারা তিন বার চিত্রের জন্য পাবে এবং প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য 1 করে নম্বর থাকে, তিনটা বৈশিষ্ট্য 3 বার পাবে। তাহলে একটি সামান্তরিক আঁকতে বলছে যার এক বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটা আঁকার আমরা কিসের সাহায্যে? স্যার প্রশ্ন কি? প্রশ্নটা আরেকবার বলেন, শুনতে পাইনি। এই যে চিত্রটা, এটা আঁকা বোমটা কিসের সাহায্যে? স্যার জ্যামিতি কিসের সাহায্যে? স্কেল এবং কম্পাসের কম্পাসের সাহায্যে। স্কেল এবং কম্পাসের সাহায্যে, স্কেল এবং কম্পাসের সাহায্যে। আমাদের অবশ্যই স্কেলের সেন্টিমিটার গুলো লক্ষ্য করতে হবে। অনেকেই আমরা যে ভুল করি বারবার বলি, আবারও বলবো, কারণ এটা হলো আমাদের কমন ভুল। স্যার আমরা আঁকাবো, তাহলে আমরা স্কেলের সেন্টিমিটারে যেটা ভুল করি, অনেকে যদি 4 সেন্টিমিটার আমরা আঁকতে বলি, কত সুন্দর ভাবে স্কেল ধরে আমরা কি করি, কেউ কেউ সবাই না, এই যে স্কেলের 1 সেন্টিমিটার শূন্য থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত রেখা টানতে হবে। এগুলো আমরা কোথায় থেকে বলি বাবা? আমরা এগুলো অভিজ্ঞতা থেকে বলি। এই যে এখানে 35 জন 36 জন 42 জন ক্লাসে আছো, এখান থেকেও স্টুডেন্টরা ভুল করে। যখনই আমরা দেখতে যাই
4 সেমিটার বলে আকায় 3 সেমিটার কারণ কি করে যে 1 থেকে 4 এ চলে যায় অবশ্যই 0 থেকে 1 হলো 1 সেমিটার 0 থেকে 2 হলো 2 সেমিটার আমাদের স্কেল ছোটটার দৈর্ঘ্য হলো পরিমাপ হলো 15 সেমিটার ওকে আর কথা বলি না তাহলে আমরা এখানে অবশ্যই 0 থেকে যাব তাহলে আমরা আকায় যারা আমরা পারি তারা তোমরা নিজেরা আঁকানো শুরু করে দাও আর আমরা যারা সমস্যা তারা আমাকে ফলো করো স্যার আপনি কি আমি স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি স্যার আজকে আমি স্কুলেও গেছিলাম কিন্তু আপনি ক্লাসে ক্লাস ছিলেন তো স্যার এর জন্য পাইনি শীটটা ভদ্রভাবে বলি আমার একটা ফোন আছে ক্লাসের বাইরে সেই ফোনে কথা বলুন আর ক্লাস থেকে বের করে দেব এগুলো ব্যাপারে কথা বলতে গেলে ক্লাসের বাইরে কথা বলতে হবে তুমি সিট পাওনি সারা দিন 24 ঘন্টার মধ্যে এই 35 মিনিটের ক্লাসে তোমার মনে পড়লো এখন স্যারকে জিজ্ঞাসা করা ক্লাসে বাইরে কথা বলবো না যা তো প্রয়োজন রাত্রি 11টা পর্যন্ত ফোন ধরি আমি ওকে তাহলে প্রথমে বলেছে স্যার 5 সেমি কি মানে পাশের দুই বাহুর দৈর্ঘ্য নাকি উপরের দৈর্ঘ্য আমরা ভূমিটা সবসময় বড় নিই এই যে ভূমি এটা এটা 5 সেমিটার নিব বড়টা ভূমি ভূমি অক্ষে আমরা বড়টা করব এটা আমি আনুমানিক ভাবে আঁকছি 5 সেমিটার এটা হলো এটা আমরা 4 সেমিটার ধরছি ঠিক আছে স্যার বৈশিষ্ট্য আমরা লিখব অবশ্যই আগে আমি আমি আগে আলোচনা করে দিই তাহলে প্রথমে আমরা কি করলাম এটা 5 সেমিটার রাখলাম ভূমি আর উচ্চতা যেটা রাখলাম এটা 4 সেমিটার এখন আমাদেরকে পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে আমরা কি করব স্যার স্যার আমরা যদি বড় স্কেল ইউজ করি 30 সেমিটারের তাহলে কি কোনো সমস্যা তোমার পেটে ক্ষুধা আছে তোমারে খাইতে দিয়েছে 4 পিস 5 পিস মাছ দিয়েছে তুমি এখন 1 পিস খাবা না 4 পিস খাবা এটা তোমার ব্যাপার তোমার উপর ডিপেন্ড করে স্কেল বড় দিয়ে খাবা না ছোট দিয়ে খাবা এগুলো জিজ্ঞাসা করো কেন আমাদের জ্যামিতি অঙ্কনের জন্য অবশ্যই ছোট স্কেলটা সবচেয়ে বেটার ওকে বুঝতে পারছ তোমরা সকলে ক্লাসের প্রতি মনোযোগী হও দেখবা তোমাদের সকল সমস্যার সমাধান আমার অনেকগুলো আলোচনাতেই চলে আসবে অনেক আলোচনা দেখতো ধৈর্য ধরে প্রশ্নগুলো দেখে খেয়াল করো এই যে স্কেল ছোট নিবা না বড় নিবা এগুলো প্রশ্ন করা মানে কি আচ্ছা তাহলে আমরা কি করব এইবার যেটা করব এই যে এটা খেয়াল করো খুব সুন্দর করে আমরা পেন্সিল কম্পাসের কাঁটা এই যে এটা হলো কাঁটা আর এটা হলো পেন্সিল এই জন্য এটাকে পেন্সিল কম্পাস বলে এটা মাপ নিয়ে আমরা আচ্ছা মোটামুটি এটা মাপ নিলাম এটা মাপ একবারে সমান করে তোমার নিতে হবে ঠিক আছে এটা একেবারে অর্থাৎ 5 সেমিটার দিয়ে তুমি পেন্সিল কম্পাসের কাঁটাটা এই মাথায় বসাবা বসানোর পরে একটা বৃত্তচাপ আঁকাবা এই যে একটা বৃত্তচাপ আঁকাবা দেখো ভূমির সমান করে অর্থাৎ নিচের অংশের সমান করে ঠিক এই মাথাতে নিয়ে একটা বৃত্তচাপ আঁকাবা অর্থাৎ এই যে বৃত্তচাপ আঁকলাম এটা কিসের জন্য এই বাহুটা সমান করার জন্য এবার আমরা এটা সমান করে আমরা এবার লম্ব অক্ষে যে বাহুটা আছে এই বাহুটা সমান করে এইখানে পেন্সিল কম্পাসের কাঁটা নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকাবো তাহলে বৃত্তচাপ দুইটা পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে একে অপরকে এই যে ছেদ করেছে এখন আমরা কি করব এই দুটো অংশ যোগ করব ছেদ বিন্দুতে খুব সুন্দর করে আমরা করব অবশ্যই অনেক সুন্দর করে তোমরা পেন্সিল কম্পাসে করবা অবশ্যই কি সরি তুমি পেন্সিল ইউজ করবা পেন্সিলটা শার্প করবা করে অঙ্কন করবা আমার মতো ওভার রাইট এই আমি দুইবার দাগ দিছি অবশ্যই দুইবার তোমরা দাগ দিবে না ঠিক আছে তাহলে এগুলো এবার আমরা নাম দিয়ে দিই ক ক
এই কর্ফা লিখছি এগুলো কিন্তু বলা হয় চতুর্ভুজের স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার আপনি তো প্রশ্ন লিখে দিয়েছিলেন এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর আরেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আপনি দুইটাতে তো সমান করে করে করলেন সমান্তরিক, তাহলে উপরের টাতে 5 সেন্টিমিটার নিচের টাতে 4 সেন্টিমিটার, এটা কিভাবে করবো আমি বুঝতে পারছি না। দেখো না, আমি প্রথমে এটা মাপি, এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এগুলো কখনোই সমান না। প্রথমে আমি এটা মাপ নিয়েছি, ভালো করে খেয়াল করো, নিচের টা মাপ নিয়েছি, নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত চাপা পেয়েছি, এটা মাপ নিয়ে এরপরে পেন্সিল কম্পাসের কাটা ছোট বড় করেছি, ছোট বড় করতেই হবে, এটা আগের মাপ ছিল। এরপরে আমরা কি করলাম, এইটার মাপ নিলাম, এইটার মাপ নিয়ে এখান থেকে কাটলাম, বুঝা গেছে? ক্লাসের প্রতি মনোযোগী স্যার। ওকে, তাহলে আমাদের চিত্রটা কমপ্লিট হলো। আমরা এখানে লিখে দিব, এটা আমরা 5 সেন্টিমিটার, এটা আমাদের 4 সেমি। এই চিত্র আঁকা নিয়ে আর কোনো সমস্যা আছে? নো স্যার। নো স্যার। নো স্যার, একটা প্রশ্ন আছে স্যার। আমার একটা প্রশ্ন আছে। বলো স্যার। আপনি প্রশ্নতে লিখছেন যে এক বাহুর দৈর্ঘ্য 5 সেমি আর আরেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, এখন আমি কোনটা বুঝবো যে কোন ভূমি কোনটা উচ্চতা? এটা হলো ভূমি আর এটা হলো উচ্চতা। তাহলে স্যার কিভাবে বুঝবো? তুমি যখন আঁকাবা, আমি প্রথমেই বললাম আমরা ভূমিটা বড় আঁকাই, উচ্চতাটা ছোট আঁকাই। তোমার যদি মনে হয় যে এখানে উল্লেখ করা নাই যে ভূমি এত উচ্চতা এত, তুমি যদি মনে করো উপরেরটা 5 সেন্টিমিটার নিবা, এটা বড় আঁকা যে আছে এটাকে বলা হয় ভূমি। এই যে বোর্ডের উপর দেখতে পাচ্ছি এটা একটা রেখা, এই রেখাটা আমরা টানছি, এই রেখাটাকে বলা হচ্ছে ভূমি। এর উপরে যে লম্বা দিয়ে দাগ টানি, এইভাবে বলো, এইভাবে বলো, যেভাবে, এটাকে বলা হয় লম্বা সারাখানি। এখন এখানে তুমি সুন্দর বলেছো যে কোনটা কি করবা, এটা একেবারে তোমার ইচ্ছা, কারণ আমার প্রশ্নের কোথাও উল্লেখ নাই ভূমি উচ্চতার কথা, বলেছে একটি বাহু অপর বাহু। তোমার যদি মনে হয় এটা 4 সেন্টিমিটার দেবা, তুমি 4 সেন্টিমিটার দিতে পারো, এটা 5 সেন্টিমিটার দিবা, এটা 5 সেন্টিমিটার দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে চিত্রটা দেখবা, তোমার কাছে যদি ভালো লাগে করবা। স্যার চিত্রটা দেখাবো? না। ওকে, এখন আমরা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য আমরা কখনোই মুখস্থ করি না, বৈশিষ্ট্য কি মুখস্থ করি? ওকে, আমি বৈশিষ্ট্যের একটা সূত্র বলেছিলাম, মানে একটা মনে রাখা সূত্র, সূত্র মাহমুদুল হাসান ক্লাস থেকে বের হয়ে যাও, তোমার ক্লাস করার দরকার নাই। বাহু কোন সমষ্টি, অর্থাৎ কি এক নম্বরে আমরা কি লিখব, বাহু লিখব, এক নম্বরে কি লিখব, বাহু সম্পর্কে লিখব আমরা। তাহলে কি লিখব এক নম্বরে বাহু সম্পর্কে, কি দেখতে পাচ্ছি, সামান্তরিকের বিপরীত বাহু হলো সমান ও সমান্তরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিপরীত বাহু হলো সমান এবং সমান্তরাল। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি কোন সম্পর্কে বলব, দুই নম্বরে কি সম্পর্কে বলব, কোন সম্পর্কে। তাহলে কোন সম্পর্কে আমরা কি বলবো, এই চারটি কোণ সমান 360 ডিগ্রি, এটা তো সমষ্টিতে গেল।
স্যার ও সমত্বরিকের চারটি কোণের একটি কোণ সমকোণ নয়। ওকে, আমরা শিখেছিলাম এই বিপরীত কোণগুলো সমান, সমান্তরিকে বিপরীত কোণগুলো সমান হয়। বিপরীত কোণ বলতে তো ক্ষয় এর বিপরীত কোণ ভ সমান, আর এটা বিপরীত তার সমান্তরিকে বিপরীত কোণগুলো সমান ও সমান্তরাল। সমান্তরিকের দুই নম্বর ভেরি কোণ সমান্তরাল না বাহু সমান্তরাল, সমান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এরপরে কমন এজেন্ডা, প্রত্যেকটা বৈশিষ্ট্যতে আমরা কমন বলি কি কি চারটি বাহুর দৈর্ঘ্য 360 ডিগ্রি, চারটি বাহুর দৈর্ঘ্য না চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, চার কোণের 360 ডিগ্রি। এই সমষ্টিটা কি কোণের সমষ্টি, চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য আমরা মোটামুটি দেখে বলতে পারলাম, বাহু বললাম, কোণ বললাম, কোণের সমষ্টি বললাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা লিখবো, নির্দেশনায় এই জিনিসটা একটু লিখে নাও তোমরা, তারপরে আমরা লিখবো, তারপরে চিত্রে বাহু সমান কোনটা, কখ বাহু সমান কোনটা বলো, 5 সেন্টিমিটার এবং এবং আমরা এই দুটো দেখালাম, আর দেখাবো এবং ক খ সমান ক গ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এরপরে আমরা বৈশিষ্ট্য লিখে স্যার কালকে ওই ব্যাস দেখা দিতে, স্যার ক গ সমান সমান ক ক গ না খ গ, এটা বাম পাশ সমান ডান পাশ, তাহলে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এই বাহুটার নাম হচ্ছে ক খ, এই বাহুটার নাম হলো ক খ, আর এই বাহুটার নাম হলো কি গ ঘ। Yes sir. ওকে, তাহলে ক খ সমান গ ঘ, আর এই যে বাহু প্রথম যে আগে দেখছিলাম এই বাহুটার নাম হলো খ গ, আমরা এটা লিখছি উপরে একটা লিখেছি আগে, এই বাহুটার নাম কি, এই বাহুটার নাম হলো ক গ ক খ, আর এই বাহুটা হলো ক, হ্যাঁ একটু ভুল হয়েছে, থ্যাংক ইউ, কেউ হয়তো ক খ সমান আমাদের তাহলে খ গ হবে, খ গ, থ্যাংক ইউ ভেরি মাচ, খ গ। এটা লেখার পরে আমরা বৈশিষ্ট্য লিখবো, স্যার একটা প্রবলেম ছিল, আমি আমার কথা শেষ করতে দাও, কথাই বলতে দাও না কেন, এইভাবে যদি আমরা সমাপনী যদি আমাদের হয় তাহলে স্যার আমি একটু দেরিতে জয়েন করেছি, আমি বুঝতে পারিনি কি করানো হচ্ছে স্যার, এটা তোমার দোষ, তুমি দেরিতে জয়েন করেছো এর জন্য আমি দায়ী না, আই হ্যাভ অনলি 7 মিনিটস, এই 7 মিনিট আবার তোমাকে আগে জানি করতে পারবো না, তোমার যদি খুব আগ্রহ থাকে সন্ধ্যার সময় ভিডিও কলে, অনেকে ফোন দেয় আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবা, ফোন দিয়ে আমার সাথে জিজ্ঞাসা করবা যে স্যার আমি এখন সামন্তরিক নিয়ে বসেছি আমাকে একটু এগিয়ে, আমি বুঝতে পারছি না এটা, ওকে তোমার কথাটা ক্লাসে জয়েন করে ফট করে বলে দিলা জানি অনেক দিন, আমি যে একটা জিনিস নিয়ে আলোচনা করছি সেটা তো অন্যরা শুনছে, তাদের ডিস্টার্ব হচ্ছে না, ক্লাসে ঢুকে হাত তোলা নাই কিছু নাই সরাসরি, ওকে কাম টু দা পয়েন্ট, তাহলে আমরা কি দেখছি প্রশ্নটা বলছি যে আমরা যখন 100 তে 100 পাই তখন কিন্তু আমাদের নাম্বারটা দেখে, চারজন পাঁচজন 100 তে 100 পাইছে, চারজন পাঁচজন প্রথম হয়ে যাচ্ছে, তখন আমরা কি করা যায় দেখা যায় এই 100 তে কি আবার খাতাগুলো পুনরায় দেখি, দেখতে যে দেখি যে কে সবচেয়ে ভালো লেগেছে, তখন তারটা পরিপূর্ণ রেখে কেউ যদি এই বৈশিষ্ট্যটা এভাবে লেখে আর একজন এতটুকু ভালো বৈশিষ্ট্য লেখে অবশ্যই 0.5 হলো মার্কের কম বেশি তখন হবে, তাই আমরা অবশ্যই একেবারে এইভাবে পরিপূর্ণ ভাবে লিখব,
এখন আপনারা প্রশ্ন করেন 100টা প্রশ্নের উত্তর দিব এখানে লেখা যাবে না একটু সাইড হবে চিত্রে ক খ গ ব্যাস ব্যাসার্ধ হয় চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট আমরা যদি ও লিখি তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবি এটাকে আমরা করেছিলাম স্যার চিত্রে যদি স্যার নিচে ব্যাসার্ধ কিভাবে লিখবো স্যার ওটা একটু লিখে দিতেন তাহলে স্যার ভালো হতো আজকে ভিডিও ক্লাস পোস্ট হবে লাইভ ক্লাস দেখে নিও কালকে যে লাইভ ক্লাসটা আজকে এটা আবার দেওয়া হবে স্যার বলেন এটা সম্পর্কে যা যা প্রশ্ন বলো বাবা নির্ভয় বলো কোনো সমস্যা নাই স্যার এটা নিয়ে প্রশ্ন না আচ্ছা স্যার আচ্ছা তাহলে প্রশ্ন তোমাদের না থাকলে এখন তোমাদেরকে এটা কিন্তু আঁকাতে বলছিলাম আমাকে দেখাও একজন একজন করে দেখি চিত্র বলা একটু ক্যামেরা বেশি কাছে নিয়ে আসবা স্যার আমার তো হয়ে গেছে আপনি দেখে নিতে পারেন ওকে ইস্তি আগ্রহ দেখিয়ে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ইস্তি আগে ছবি আউট হয়ে গেছে ওকে আমার সামনে যায় নৌশীন দেখতে পাচ্ছি খুব সুন্দর ওকে থ্যাংক ইউ হামজা তোমারটাও সুন্দর হয়েছে একটু আঁকা বাঁকা হচ্ছে হয়তো বা দেখার জন্য কিন্তু অনেক স্পষ্ট বাহুটা বাঁকাতে হবে সামান্য দিকে আয়তের মতো হয়ে গেছে বাবা এই যে ডান দিকের বাহুটা এটা যদি সমান হয়ে যায় তাহলে আয়ত হয়ে যাবে ডান দিকের বাহুটা আঁকাতে হবে অর্থাৎ 90 ডিগ্রি কম করতে হবে ঠিক আছে হামজা নৌশীন ধন্যবাদ তোমাদেরকে নেক্সট দেখি তোমাদেরটা হটিয়ে নাও এই যে খুব সুন্দর হয়েছে মুন্না নূর তোমার লেখাটা অনেক ছোট এর আগে বলছি ধন্যবাদ চিত্র ফাইন হয়েছে খুবই চমৎকার স্যার আমারটা ইস্তিয়াকের চিত্র অনেক সুন্দর হয়েছে বাংলা খাতায় যদিও কিন্তু বিপরীত বাহু সমান হয় নাই খালি চোখেই দেখা যাচ্ছে সন্নিহিত বাহু সমান হয়ে গেছে ইস্তিয়াক তোমার চিত্রটা বোধহয় ভুল হয়েছে তবে চিত্র সুন্দর হয়েছে এমনি দেখতে দেখেছেন তাসনোভা তাসনোভার চিত্র আরো ভালো করতে হবে ধন্যবাদ তোমাকে আরো ভালো করতে হবে জুনায়েদ রাব্বি বাহ অনেকেই ক্লাসে জুনায়েদ রাব্বি তোমারটাও ভালো হয়েছে পরিমাপ আমার আমি খালি চোখে যা দেখছি বলছি খালি চোখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে নকল করে ওকে যাদের দেখানো হয়ে গেছে তারা খাতা হটিয়ে নাও তাসনোভা খাতা হটিয়ে নাও জুনায়েদ রাব্বি খাতা হটিয়ে নাও মূর্ছনা ওকে মূর্ছনা তোমারটা আরেকটু স্কেলটা আরেকটু পেন্সিলটা গাঢ় হতে হবে আমি যতটুকু বুঝছি ভালো হয়েছে তবে হাতের লেখা আরো ভালো করতে হবে হাতের লেখা সোজা না থ্যাংক ইউ মূর্ছনা মূর্ছনা প্রতিদিন পড়া দেয় ওকে আমরা অনেক দেখলাম এবার আমি বৈশিষ্ট্য সম্পর্কে একজন একজন করে শুনব রাব্বি বলো সামুদ্রিকের বৈশিষ্ট্য বলো জুনায়েদ রাব্বি রিসেন্ট টু মি স্পিকার অন করো হ্যাঁ বলো বৈশিষ্ট্য বলো এদিকটা কে বলবা সামুদ্রিকের বৈশিষ্ট্য আচ্ছা স্যার স্যার সামাঞ্চরিকের 4টি বাহু আছে ওকে দুই বাহু আমাদের বৈশিষ্ট্যতে এমন আমরা সিটে স্যার আমি বলি 4টা বাহু আছে 4টা কোণ আছে এগুলা লিখলে জিরো পাবা আয়তন স্যার আমি বলতে পারি না আমি একটু দেখি স্যার আমি বলি ক্লাসে দেখি স্যার কোণ সমষ্টি 360 ডিগ্রি এগুলো বলা হবে না স্যার আমি বলি স্যার আমি বলি যাদের ছবি অন আছে তাদেরকেই ধরবো ভিডিও ভিডিও ছবি আছে আমি আমি বললাম না আমি বুঝছি সাহায্য করছি যাকে দেখবো যার ছবি দেখতে পাচ্ছি তাদেরকে
হামজা তোমারে তো আজকে ধরছি বাবা। আচ্ছা ইস্তি আগেও ধরছি, নসিবকে ধরছি, মরছো না তুমি বলো তো বাবা। সামান্তরিকের চারটি কোণ পরস্পর সমান ও সমান্তরাল। ওকে তোমার হয়নি, সামান্তরিকের বিপরীত কোণ সমান, বিপরীত কোণ সমান। আর একে আমরা শিখলাম একটু আগে বাহু সম্পর্কে বলবো, কিন্তু তুমি এলি এলি তুমি বলো সামান্তরিকের বৈশিষ্ট্য, মরছো না একটু দেখো বাবা। সমান্তরিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত বাহু সমান। আরেকটা বলো, আর একটা সমান্তর সমান্তরিকের চার বাহু সরিষার কোণের সমষ্টি 360 ডিগ্রি। দেখো চিত্রের দিকে তাকাও, এর কোণ গুলো সমান, কোণ গুলো সমান, একে বাহু দুয়ে কোণ তিনে সমষ্টি। থ্যাংক ইউ ভেরি মাচ, দুটোই রয়েছে। ওকে, আর ভিডিও দেখতে পাচ্ছি আপিল বাহককে প্রতিদিনই আমি পড়া ধরি, আমি আজকে যাদেরকে ধরি না তাদেরকে বলছি। হ্যাঁ তুমি বলো মাসফিয়া আফরি মুন, এইবার তোমার নাম পেয়েছি মুন। মুন বলো বাবা সামন্তরিকের বৈশিষ্ট্য। স্যার সামন্তরিকের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা আর বলো, সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তারপর সমান্তরিকের বিপরীত কোণগুলোও সমান। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আমি এইটাও দিয়ে দিয়েছি আয়ত, আমাদের সিটেও এইটাও আছে আয়ত। আজকে আমাদের এইটুকু ছিল, এইটাও ছিল আয়ত, অর্থাৎ সিটের যেটা এইটাও সেটাই আমাদের থাকবে বাড়ির কাজ। ধন্যবাদ তোমাদেরকে। কয়টি বৈশিষ্ট্য লিখেছো? তিনটা বৈশিষ্ট্য, তিনটা লিখবে। আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার, একটু সাইড হন না, দেখি এইটা একটা প্রবলেম ছিল। আয়ত মানে স্যার আমার বৃত্ত নিয়ে প্রবলেম ছিল, বৃত্তরে যে আমরা ব্যাসার্ধটা লিখি না এই সাইড দিয়ে, এটা যদি উল্টা সাইড দিয়ে লিখি তাহলে প্রবলেম হবে? কেন্দ্র থেকে অতিক্রম করলেই হবে, এটা হতে পারে, এভাবে হতে পারে। বৈশিষ্ট্য খুব সুন্দর করে আমি যেগুলো আলোচনা করলাম আছে। এখন আমার কথা শোনো, প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সুষম খাদ্য খাইতে হবে। স্যার সামান্তরিকে একটা বৈশিষ্ট্য লিখতে হবে না যে বিপরীত কোণ গুলো বিপরীত কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই বৈশিষ্ট্যটা লিখলে হবে? এটা আমার শিখে দেওয়া আছে, তুমি যেটা বলছো শিখে দেওয়া আছে, কিছু বলো যেটা শিখে দেওয়া নেই। স্যার এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রশ্ন ছিল আমার শিটটা খুব কোন, আমার ব্লু জামাটা চলে আসবে আপু, ব্লু এটা আপু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারো প্রবলেম থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।